বাধা দিয়া আবু জাহেল কালিমাত থেকে মানুষ সরাইতে পারে নাই, বিশ্বনবীর থেকে দূরে সরাইতে পারে নাই, কালিমাত থেকে দূরে সরাইতে পারে নাই, ইসলাম থেকে দূরে সরাইতে পারে নাই, কুরআন থেকে দূরে সরাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত যারা আলেমদের সাথে গাদদারি করবে, আলেমদের কথা শুনতে দিবে না, আলেমদেরকে মাহফিলে যাইতে দিবে না, আল্লাহ তাআলা বলে তোমরা বাধা দিবা বটে, সফলতা অর্জন করবা অল্প কয়েক মিনিট অথবা কয়েক সেকেন্ড কয়েক দিনের, কিন্তু আলেমদের কাছে মানুষ যাবে, কারণ আলেমরা হইল আমি আল্লাহর মনোনীত, ঠিক কিনা? আলেমরা আল্লাহর মনোনীত, তাদেরকে বাধা দিয়া প্রতিহত করতে পারবে না, তারা সত্য কথা বলবে, এই কারণে আল্লাহ বলেছেন তোমরা সত্য কথা বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূনু কওলান সাদীদা, আল্লাহ বলে হে মুমিনেরা তোমরা সত্য কথাগুলি বলে দাও, আল্লাহর রাসূল বলেন আমার পক্ষ থেকে একটা বাণী হইলে তোমরা মানুষের কাছে পৌঁছা দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, উলামায়ে কেরাম সেই কথাগুলি পৌঁছা দেয়, হাশরের ময়দানে যেন আমরা এই কথা বলতে না পারি, আল্লাহ আমরা বুঝি নাই, আমাদের কাছে কোনো আলেম যায় নাই, কোনো মুফাসসির যায় নাই, কোনো ইমাম কোনো খতিব আমাদের এই কথাগুলি বলে নাই, এই কথা বলার কোনো উপেক্ষা থাকবে না, কেউ এই দিন সেই কথা বলে, এই কথা বলে সেই দিন কেউ পাড়ি দিতে পারবে না, আল্লাহ সব জানেন, আল্লাহ আমাদের সামনে পিছনে বিশাল একটা বাহিনী লালায় দিয়েছেন, কিরামান কাতিবিন, ঠিক কিনা? এই কিরামান কাতিবিনকে কোনোদিন ঘুষ দেওয়া ফেরানো যাবে না, বাংলাদেশের পৃথিবীর হাই সিকিউরিটি ক্যামেরাকে এটাকে আড়াল করা যায়, এটাকে দুগা দেওয়া যায়, কিন্তু আল্লাহ যে বিশাল ক্যামেরা দিয়া ফেরেস্তা নিযুক্ত করে রাখছেন, এই ফেরেস্তাকে দুগা দেওয়া যাবে না, এখান থেকে পালানো যাবে না, তার অগোচরে কোনো কথাও বলা যাবে না, আমরা যা বলি যা করি না কেন, মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা যা বলি কেউ না কেউ এটা দেখেই ফেলতেছে, লিপিবদ্ধ হয়ে যেতেছে, ঠিক কি বলেন? কে আড়ালে আবদালে কে কোন জায়গায় বসে উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ না জানলেও কে জানে, আল্লাহ জানে, ফেরেশতারা জানে, আজকে তোমরা ষড়যন্ত্র করতেছ করতে থাকো, একদিন তোমাদের সব আমল নামায় এসে যাবে, আর সে বলবে এটা তো আমার আমল নামা না, এই কাজ তো আমি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কিতাব তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে বেঈমান হে মুনাফিক হে নাস্তিক পড়, তোর কিতাব তুই পড়, আজকে তোর কিতাব আমি আল্লাহ বলবো না, তুই পড় তোর কিতাব পড়ে তুই দেখ, তোর কিতাব পড়ে তুই হিসাব কর, তুই জান্নাতে না জাহান্নামী, সেই দিন সে দেখবে হায় জাহান্নামী হয়ে গেছে, ডাক দিয়া বলবে আল্লাহ আমার এই অবস্থা কেন, আল্লাহ তাআলা বলবে তোমার কাছে কি যায় নাই কোনো আলেম, বিধি প্রদর্শন কি করে নাই, আলু বালা কদ জা নাযির, সে বলবে হ্যাঁ গেছিল বলেছিল আমি শুনি নাই, যদি শুনতাম আর মানতাম প্রতিহত না করতাম বাধা না দিতাম, আলেমদের তাজিম আলেমদেরকে যদি জঙ্গি না বলতাম, তালিবান না বলতাম, রাজাকার না বলতাম, আজকে আমার এই অবস্থা হইতো না, আমি আজকে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ তুমি আমারে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমার জীবন যৌবন ক্ষমতা টাকা পয়সা বিবি বাচ্চা পরিবার পরিজন ব্যাংক ব্যালেন্স যা আছে সব আল্লাহ তোমার রাস্তায় দিয়ে আসি, আল্লাহ তুমি আমার একবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ বলে অসম্ভব, হে ফেরেশতারা ধর এর গলার মধ্যে আগুনের বেরি লাগা, জাহান্নামে নিক্ষেপ কর, নাউজুবিল্লাহ, আগুনের বিড়ি লাগাও জাহান্নামে নিক্ষেপ করো, সে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে জাহান্নাম ডাক দিয়া বলবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তুমি কেন আসলা, মুসলমান চারটা অপরাধ স্বীকার করবে, কাফের মুশরিকরা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর মুসলমান যখন জাহান্নামে যাবে এই জাহান্নাম ডাক দিয়া বলবে মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে আসলা, মুসলমান চারটা অপরাধ স্বীকার করে বলবে পালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল কাঈদিন ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই আর আমি গরিব মিসকিনকে খানা দেই নাই,
আর আমি ষড়যন্ত্র করেছি মানুষের আড়ালে আকবালে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, প্রতিহত করার জন্য চেষ্টা করেছি, সাবলা সত্রে পিটায় মারছি, টঙ্গীর ময়দানে পিটায় মারছি। আল্লাহ আমি কালি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কেন করছি? আজকের এই দিন, আজকের এই দিনের কথা আমি ভুলেই গেছিলাম, আজকে যে দিনের সম্মুখীন আমার হইতে হবে বেশক আমি এটা ভুলে গেছিলাম, যার কারণে আজকে আমার এই অবস্থা। মানুষগুলি এই জন্য কান্নাকাটি করে, গড়ে গড়ে ধরে ধরে মক্তব মাদ্রাসা মাহফিল বিভিন্ন কথাবার্তা বলে তাবলীগ করে মানুষদেরকে পাল্লিগু আননি ওয়ালাও আয়া যাছে, দিনের দিকে আসেন, দাওয়াতের দিকে আসেন, ইসলামের দিকে আসেন, ব্যবসা করেন, ইসলাম মেনে করেন, রাজনীতি করেন, কুরআন হাদিস মেনে করেন, বিশ্বনবী রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, উলামায়ে কেরাম রাজনীতি করবে, এটা উলামায়ে কেরাম অধিকার, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা রাজনীতি করলেই বলে উলামায়ে কেরাম রাজনীতি করে কেন, রাজনীতির কথা বলে কেন, বিশ্বনবী কি রাজনীতি করেছেন আল্লাহর কথার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নাকি আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন না বলেন নাই, কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? কোরআন কোনো কথা বললেই বলে হুজুর রাজনীতির কথা বলেন না, অর্থাৎ রাজনীতি কি ওরা এটা বুঝেই না, যদি বুঝতো রাজনীতি কি তাহলে তারা এই রাজনীতি করতো না, আসল রাজনীতি করতো। বর্তমান তারা যা করে এটা রাজনীতি নয়, এটা কূটনীতি, এটা পেটনীতি, এটা হলো দুর্নীতি, ঠিক কিনা বলে? আমরা রাজনীতি করতে যাই রাজার নীতি, রাজা দিরাজ যিনি, যার জমিন আসমান যার, জমিন যার, ইদিল হুকম ইল্লা লিল্লাহ, আইন চলবে তার, আল্লাহর জমিন আল্লাহর আসমান, হুকুম চলবে আল্লাহর, ঠিক কিনা বলে? আমরা লেলিন কালমা আসমানতে চাই না, আমরা এই ভারতের মোদিকে মানতে চাই না, আমরা বিশ্বনবীকে নেতা মানি, আমাদের নেতা বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যার ব্যক্তি জীবনে রাসূল নাই, পারিবারিক জীবনে রাসূল নাই, সামাজিক জীবনে রাসূল নাই, রাজনৈতিক জীবনে রাসূল নাই, কর্মজীবনে রাসূল নাই, দাম্পত্য জীবনে রাসূল নাই, সে মুসলমান হইতে পারে না। দাম্প আসতে মুসলমান, নামের আগে মুহাম্মদ লেখলেই মুসলমান হওয়া যায় না। হাল তারা চাল হে মাকসুদ তারা মাল হে, রাজনীতি একটা সালাম দিলাম, সালাম আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হইল তো বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, রাজনীতি সালাম, এই রাজনীতি সালাম, রাজনীতি বিসমিল্লাতে চলবে না, বলতে হবে শুদ্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কি না? সালামের জবাব ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিয়া শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ করে বিসমিল্লাহ বলতে পারেন না, শুদ্ধ করে সালাম দিতে পারেন না, উলামায়ে কেরামের কাছে আসেন ভুল ধরতে, দাঁত ছেড়ে দেবো তাফরায়া, ঠিক কিনা বলে? উলামায়ে কেরামের সঙ্গে মাস্তানি চলে না, তোমরা রাজনীতি করো করো, উলামায়ে কেরামের সঙ্গে বাড়াবাড়ি করিও না, যত বাড়াবাড়ি করবা তত বসবা, তত মরবা, যার বিরোধিতা তত করবা তার জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, কালিয়াকৈর উলামা পরিষদকে আল্লাহ কবুল করে দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের কল্যাণের লক্ষ্যে কর্মসংস্থান করে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা করতে পারি, এই হইল কালিয়াকৈর উলামা পরিষদের টার্গেট। এখানে কোনো ব্যক্তি ফায়দা নাই, ফায়দা একটাই, পরকালের ফায়দা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, যেখানে ইসলামের বাধা আসবে সেখানেই হেফাজত, সেখানেই উলামায়ে কেরাম, সেখানেই কালিয়াকৈর উলামা পরিষদ, যেখানে ইসলামের বিরোধী শক্তি সেখানেই কালিয়াকৈর উলামা পরিষদ, যেখানে তারিক টুপির বিরোধিতা সেখানেই কালিয়াকৈর উলামা পরিষদ, যেখানে পর্দা হিজাবের বিরোধিতা সেখানেই উলামায়ে পরিষদ, যেখানেই আসবে আপনার ইসলামের মধ্যে বাধা সেখানেই কালিয়াকৈর উলামা পরিষদ, হেফাজতের উলামায়ে পরিষদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম রাজপথে নামবে, ডাক দিবে, ডাকে সারা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।